দুধেই উপকার, দুধেই ক্ষতি। দুধ খেয়ে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার দুধ খেয়ে একজন উপকার পাচ্ছেন, কিন্তু কি পার্থক্য কোথায়? আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, এই দুধ পৃথিবীর ভিতরে সব থেকে একটা উপযোগী, দামি এবং সব ধরনের ভিটামিন বা মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা একটা অনন্য নিদর্শন সৃষ্টি করে দিয়েছেন, এটা আমি সকলেই জানি। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে গরুর পেটের ভিতর থেকে এবং গোবরের ভিতর থেকে একটা অংশ তৈরি করা হয় যেটা মানুষের জন্য প্রচণ্ড উপকারী। কিন্তু কথা হচ্ছে, এই একই দুধ খেয়ে কোনো লোক পেটে গণ্ডগোল, কোনো লোক আমাশার সমস্যা, কোনো লোক প্রেশার বেড়ে যাচ্ছে, কোনো লোকের হার্টের সমস্যা হচ্ছে, কোনো লোক ডায়াবেটিসের জন্য খেতে পারছেন না। আজ আপনি এই সমস্যা আপনাদের একেবারে নিরসন করে দিব যে সকল ধরনের রোগীরাই দুধ খেতে পারবেন, জাস্ট একটু সময়ের পার্থক্য, একটু কৌশলের পার্থক্য। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত বন্ধুগণ, তার আগে আমি আপনাদের বলি যে দুধের উপকরণ কয়টি, দুধ দিয়ে কি কি তৈরি করা হয়। দুধের কিন্তু ঘি তৈরি করা হয়, মাখন, পনির, ঘোল, মাঠা, ছানা, এবং এই ছাড়াও আরো অনেক কিছু তৈরি করা হয় যা আমাদের হয়তো বা জানার বাইরে থাকতে পারে। তো এই একই জিনিসের তৈরি এতগুলো উপাদান দিয়ে খেতে অনেকেরই অনেক রকম মজা পান, কিন্তু মজার ভিতরেও কারো উপকার কারো ক্ষতি হচ্ছে। দেখুন, ঘি এমন একটা জিনিস, এটা কিন্তু দুধের থেকেই তৈরি। ঘি এমন একটা জিনিস যা মানুষের জন্য উপকার করে, গরম ভাতের সাথে খেলে কোলেস্ট্রল কমায় এবং এটা গুড ফ্যাট তাকে বলা হয়। এই গুড ফ্যাট যদি কেউ খায় তাহলে তার জন্য অবশ্যই অনেক অনেক উপকারী হবে এই আপনার হচ্ছে ঘিটা, এবং সেটা যদি ডিম ভেজে সকালবেলা খেতে পারে তাহলে যেই সমস্যা সেখান থেকেই আপনার উপকার, অর্থাৎ আপনার চর্বি কমবে, আপনার কোলেস্ট্রল কমবে, আপনার হার্টের সমস্যা কমবে, আরো উপকার পাবেন, তাহলে ঘি খেতে হবে। কিন্তু এই দুধেরই তৈরি মাখন যদি আপনি খান তাহলে কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার এনার্জি বৃদ্ধি পাচ্ছে, অতএব সবাই খাবেন না। পনির, পনির কিন্তু এক ধরনের পানি, অর্থাৎ এই ঘি বা মাখন বা ছানা তৈরির পরে যে পানিটুকু বাঁচে সেখান থেকে তৈরি হয় একটা অংশ পনির, একটা অংশ ঘোল, একটা অংশ আপনার হচ্ছে মাঠা বলা হয়। এই পনির কিন্তু পেট পরিষ্কার করে, ঘোল খেলে মানুষের একটা শারীরিক প্রশান্তি এবং হজম শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ আপনি কোনো কারণে বা যে কোনো জায়গায় গিয়ে দাওয়াত খেতে গিয়ে একটু পরিমাণে বেশি খেয়ে ফেলেছেন, যদি আপনি একটু ঘোল খেতে পারেন তাহলে নিশ্চিত থাকেন যে ইনশাআল্লাহ আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না এবং সব কিছু হজম হয়ে যাবে, তাহলে হজম কারক কিন্তু এই ঘোলটা। মাঠা শরীরকে ঠান্ডা রাখে, একটা আলাদা জিনিস, সেটা মানুষের অন্যান্য আরও অনেক উপকার করে, সময় সংক্ষেপের জন্য বিস্তারিত বলতে পারলাম না। আবার এই দুধের থেকে তৈরি হয় ছানা, এই ছানা দিয়ে কিন্তু তৈরি হয় মিষ্টি। আমরা যত রকমের মিষ্টি খাই এই সব ধরনের মিষ্টি উপাদানগুলো তৈরি হয় মূলত ছানা থেকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমার প্রেশার বেড়ে যায়। তাহলে একই দুধের তৈরি এতগুলো উপাদান কারো উপকার হচ্ছে কারো ক্ষতি হচ্ছে। এখন আসুন যে দুধ খেলে মানুষের ক্ষতি হচ্ছে কখন। আমরা বেশিরভাগ মানুষই না বুঝে দুধটা খুব ঘন এবং গাঢ় করে খাই, একটা দুইটা তিনটা পর্যন্ত জাল দিয়ে যখন এটা লাল টকটকে হয়ে যায় বা এটা গাঢ় হয়ে যায় বা সুস্বাদু হয়ে যায় তখন সেটা খাই। এটাই হচ্ছে আমাদের ক্ষতিকর দিক এবং এটাই হচ্ছে আমাদের কৌশলগত ভুল। আপনি যদি প্রেশার বেড়ে থাকে, হাইপার টেনশন ভুগে থাকেন অথবা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন, আমি আপনাকে বলছি ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এক কুয়া পানি, দুধে এক কুয়া পানি মিশান, অর্থাৎ এত পাতলা করবেন যে এই দুধের আসল দুধ অধিকাংশ কমে যাবে। সেটা হালকা জালে ঠান্ডা করার পর, অর্থাৎ হালকা ঠান্ডা অবস্থাতে আপনি খেয়ে ফেলেন, আপনার ডায়াবেটিস বাড়বে না এবং প্রেশার বাড়বে না, স্বাভাবিক থাকবে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, কোনো ক্ষতিকর দিক নেই। কিন্তু যখন এটা ঘন করে খাবেন বা একটা আপনি দুটা তিনটা জাল দিয়ে ঘন করে খাবেন, সুস্বাদু করে খাবেন, তখনই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার অনেকেই বলেন যে দুধ খেয়ে তার পেটে সমস্যা হচ্ছে, অর্থাৎ পেটে গণ্ডগোল বা বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি হচ্ছে বা আমাশার প্রবলেম হচ্ছে। আমি আপনাকে বলছি দুধ খাওয়ার আগে একটা গ্লাস পানি খেয়ে নিন, ঠান্ডা পানি খেয়ে নিন, তারপরে আপনি এক গ্লাস দুধ খান, দেখুন আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না। এই থিওরিগুলা বেশিরভাগ মানুষই জানে না, বিধায় আমরা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ি দুধ খাওয়ার কারণে। কিন্তু দুধ খেয়ে মানুষ উপকার হবে, জাস্ট একটু জানার ভুলের কারণে আমরা সুবিধা পেতে পারি না। সামনের দিন বলবো ডিম কিভাবে খেলে আপনার কিভাবে উপকার হতে পারে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।